Welcome to Payal's Kitchen. আজকে হেলদি কর্নফ্লেক্স চ্যাট করে দেখাবো। আমরা সবাই জানি কর্নফ্লেক্স কতটা হেলদি হয়। আজকে খুবই ইজি কুইক চটপটা হেলদি কর্নফ্লেক্স চ্যাটের রেসিপি নিয়ে এসেছি। যখনই চ্যাট খেতে ইচ্ছে হবে এই কর্নফ্লেক্স চ্যাটটা বানিয়ে ফেলুন। প্লিজ ট্রাই করে দেখবেন রেসিপিটা আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কিনারে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এতে নিউ ভিডিও নোটিফিকেশনস পেতে থাকবেন। বেল আইকনটা ক্লিক করার পর তিনটা অপশন আসবে, অল অপশনে ক্লিক করলেই আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সাবস্ক্রিপশন একদমই ফ্রি। হেলদি কর্নফ্লেক্স চাট বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে আমি বড় বাটির আধা বাটি কর্নফ্লেক্স নিয়েছি, একটা পেঁয়াজ কুচো, 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি বা যে যেমন ঝাল খাবেন, একটা টমেটো ডিসিড করে কিউব করে কেটে নিয়েছি, ডিসিড এর জন্যই করেছি যাতে কর্নফ্লেক্স সগি না হয়ে যায়, তাই একটা গোটা আলু বয়েল করে পিল করে তারপর নাইফ দিয়ে কিউব করে কেটে নিয়েছি, যারা আলু খান না ওরা আলু দেবেন না, হাফ বোল বয়েলড কালো চানা সারা রাত ভিজিয়ে তারপর প্রেশার কুক করে নিয়েছি সফট হওয়া অবধি, 1/4 বোল রোস্টেড চিনি বাদাম, জিরে গুঁড়ো 1 টিস্পুন, ব্ল্যাক সল্ট 1 পিঞ্চ বা অ্যাজ পার টেস্ট, নুন 1 পিঞ্চ বা অ্যাজ পার টেস্ট, গোলমরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, চাট মশলা 1 টিস্পুন। এবার আমি একে একে ইনগ্রিডিয়েন্টসগুলো বলে মিক্স করে নেব। একটা মিক্সিং বোল নিয়েছি, পেঁয়াজ কুচো অ্যাড করব, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, বয়েলড আলু কুচি, বয়েলড কালো চানা, জিরে গুঁড়ো, ব্ল্যাক সল্ট, নুন, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা অ্যাড করে দেব। নুন কম করে নিয়েছি কারণ চাট মশলাতে অনেক নুন থাকে। ভালো করে মিক্স করে নেব। আপনাদের কাছে ধনে পাতা কুচি থাকলে সেটাও অ্যাড করতে পারেন, আমার কাছে নেই। এই চাটে তেঁতুলের চাটনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কর্নফ্লেক্স অ্যাড করছি, মিক্স করে নেব। রোস্টেড চিনে বাদাম, ভালো করে মিক্স করে নিয়েছি। আমি টেস্ট করে দেখেছিলাম নুন ঠিক আছে, আর অ্যাড করার প্রয়োজন নেই, সার্ভ করে ফেলবো। তৈরি হয়ে গেল কুইক চটপটা হেলদি কর্নফ্লেক্স চাট। আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর কিনারে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, এতে নিউ ভিডিও নোটিফিকেশনস পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।